জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লেলাং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 25 আগস্ট রাতে স্থানীয় সন্ন্যাসীরহাট বাজারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হোসেন। ছাত্রলীগ নেতা ফাহাদ মরির সঞ্চালনায় সবাই প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সোনি এমপি। সাধারণ মানুষ, আমাদের মা বোনেরা যারা আছেন তাদের কাছে আমাদের সরকারের এই অভূতপূর্ণ উন্নয়নগুলো তাদের কাছে তুলে ধরেন এবং সংগঠনকে শক্তিশালী করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আবারও এই দেশের দায়িত্ব ওনার হাতে তুলে দেওয়ার জন্য আপনাদের সকলকে এক হয়ে কাজ করার জন্য আমি অনুরোধ রাখি। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তালেব চৌধুরী, কার্যকরী সদস্য ফটিকছড়ি পৌর মেয়র আলহাস মোহাম্মদ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চেয়ারম্যান শাহনওয়াজ চৌধুরী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবুল বশর, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য সাদাত আনোয়ার সাদি ও চেয়ারম্যান হারুন রশিদ ইমন। প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন মোহরি। আমার গণতন্ত্রের নামে হাঙ্গা ভোট দিয়ে মানুষের সাথে প্রতারণা করেছেন, এই দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছেন, ধর্মপ্রাণ মুসলমানকে বারবার ধর্মের নামে ব্যবহার করেছেন, ধর্মের নামে ব্যবহার করে বাঙালি জাতিকে বারবার ধর্মের ধোকা দিয়ে এই বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনা থেকে অনেক দূরে সরিয়ে গেছেন, সেই বাঙালি জাতি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন, বারবারে তাদের বাঙালির সেই চেতনার উপর আঘাত এসেছে। জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর সুযোগ কন্যা জননেত্রী শেখ হাসিনা তার দমনীতে বঙ্গবন্ধুর রক্ত বহমান, সেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করেছে। সবাই উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সমাজসেবা সম্পাদক সরোয়ার উদ্দিন, সদস্য এমরান চৌধুরী, জানে আলম, মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুল আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান রূপু, মহিলা আওয়ামী লীগ নেত্রী শারমিন রূপুর সহ আরও অনেকেই। পরে গণপূজা অতিথি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।